এক আম ব্যবসায়ীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল মালদায়। শুক্রবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার থানা বুধিয়া এলাকায়। সূত্রের খবর, আক্রান্ত ওই ব্যবসায়ীর নাম মোহাম্মদ সাইফউদ্দিন, বাড়ি ওই এলাকাতে। আক্রান্ত ব্যবসায়ী মোহাম্মদ সাইফউদ্দিনের অভিযোগ, এদিন সকালে স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। ঠিক সেই সময় স্থানীয় এক বাসিন্দার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। অভিযোগ, ঠিক সেই সময় হঠাৎই মোহাম্মদ জাকির কালুসেক সহ বেশ কয়েকজন তার উপর হামলা করে। লাঠিসোঁটা এবং ইট দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। পরিকল্পিতভাবে এই হামলা বলে অভিযোগ করেন তিনি। এরপর আক্রান্ত ওই ব্যবসায়ীকে পরিবারের সদস্যরা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি কালুর দোকানে বসেছিলাম, একটা সিনেমা বলে ছেলের সাথে আমি কথা কাটাকাটি হচ্ছে, সে কথা কাটি হতে হতে জাকির দাদা আমাকে সিনেমাটা আমি দেখে নিয়ে যাই, যে আমার যে আমি টাকা দিয়ে পকেট থেকে বের করে নিয়েছি, তো চল প্রমাণ করো। এই প্রমাণ করা বলতে জাকির ড্রাইভার আমার গায়ে হাত দেয়। এই হাত দেওয়াকালীন তারপরে আমি ওখানে বসে আছি, চা খেতে চাইছি, চা খেতে দেবো না, তুই খুব বেজে গেছিস, এই হয়েছে। তুই অনেক তুই নামাজ পড়তে গেলি, তুই দু অধিকার নামাজ বলি, কতক্ষণ সময় বালের নামাজ বুঝিস, তুই বালের নামাজ বুঝিস। কতজন মেলে মেরেছে? আমাকে মেরেছে কালু, জাকির ড্রাইভার, জাকির ড্রাইভারের ছেলে। কী দিয়ে মেরেছে আপনাকে? আমাকে কীভাবে মেরেছে স্যার, কুকুর ঠাটা করে ঠাটাচ্ছে। কেন মেরেছে, কোনো কারণ? আমি স্যার বলতে পারবো না, আমাকে ইচ্ছেকৃতভাবে বলা মেরেছে। আকমদ বলেছে, কোনো পরিকল্পনা ছিল আগে? আগে থেকে ছয়জন রয়েছিল। আকিমউদ্দিন বলেছে যে তোর জীবন বরবাদ করে দেবো। আকিমউদ্দিন স্যার বলেছে তোমার জীবন, ওর নাম স্যার নয় স্যার, ওর নাম মোহাম্মদ আকিমউদ্দিন, কিন্তু বলেছে তোর জীবন বরবাদ করে দেবো, তোর তোকে জানে মেরে দেবো, এইভাবে বলেছে স্যার। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইফউদ্দিন। কী করেন? আমি ছোটো মোটো ব্যবসা করি আমের স্যার। মালদার ইংরেজবাজার থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।